আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, একের পর এক রোগী আসছেন, সুস্থ হচ্ছেন, ভালো হয়ে আবার চলেও যাচ্ছেন। আমার পাশে নিয়ে এসেছি আজকে আরেকজন পেশেন্টকে। গত কিছুদিন আগে যখন উনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হন, ঠিকমতো সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারছিলেন না, খুবই কষ্ট হচ্ছিল ওনার হাঁটতে। আজকে উনি চলে যাবেন। কেমন আছেন উনি? এই কিছুদিনে কেমন ট্রিটমেন্ট হয়েছে, পুরো বিষয়টা একটু আমরা একটু জানবো ওনার কাছ থেকে। দর্শক একটু কথা বলি, তার আগে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। জাকির হোসেন। জাকির হোসেন। স্যার বাসা কোথায় আপনার? বাসা তো ফেনী থেকে আসছিলাম। ফেনীতে? ফেনী কোথায় স্যার? ফেনী সদর। সদরে। স্যার এই ডিপিআরসি হসপিটালে আপনি ভর্তি হয়েছিলেন, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে কি সমস্যা নিয়ে আপনি ভর্তি হয়েছিলেন। এখানে তো আমার পায়ের ব্যথার জন্য আমি ভর্তি হয়েছিলাম। আচ্ছা, পায়ে ব্যথা বলতে সেটা কি পায়ের গোড়ালিতে নাকি হাঁটুতে ব্যথা ছিল? না, হাঁটুর নিচে। হাঁটুর নিচে, পায়ের গোড়ালির উপরে। আচ্ছা, আমি কিছুক্ষণ হাঁটলে, 5-7 মিনিট 10 মিনিট হাঁটলে জিনিসটা অবশ হয়ে যাবে। আচ্ছা, তখন আমি পড়ে যাওয়ার মতোই ছিল আর কি। এটা কতদিন থেকে এই সমস্যাটা? এই সমস্যাটা মনে করেন 2-3 বছর ধরে হয়েছে। তার আগে তো আপনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, স্বাভাবিক হাঁটাচলা সব কিছু করতে পারতেন, কোনো সমস্যা হতো না। তখনও আপনার এই ব্যথার জন্য অপারেশন করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, অনেক জায়গায় গেছি। আচ্ছা, বহু টাকা নষ্ট করছি, কোনো ফল পাইনি। আচ্ছা, আমরা জানি মাঝখানে আপনি আবার স্ট্রোক করেছিলেন। হ্যাঁ, মাঝখানে আবার আপনাদের বাসায় বা ডাক্তারের বাসায় বলেছে আমাকে, আমি স্ট্রোক করছি। এটা কতদিন আগের ঘটনা? এটা যেমন গত কোরবানিতে আমার এটা হয়েছিল। আচ্ছা, তো এই স্ট্রোক করার কারণে তো শারীরিক কোনো রকম প্রবলেম যে একপাশ অবশ হয়ে যাওয়া এরকম কোনো কিছু হয়নি? আচ্ছা, তো আপনার এই পায়ের ব্যথার জন্য আপনি অপারেশন পর্যন্ত করেছিলেন, সেই অপারেশনটা আপনার সাকসেসফুল হয়নি? না, যেই ব্যথা সেরকমই আপনার থেকে গেছে। তখন আমি চিন্তিত আর কি, অপারেশন করলো কিছুই পেলাম না, তখন ডাক্তার পেশে দুলাই যায়, এই হাসপাতাল যায়, হাসপাতাল যায়, মেডিসিন বিশেষজ্ঞ কাছে যাই, একজনে এক উপমা দেয় অবস্থায়। পরে আমার এক লোক এখানে আসছে, ও বলছে কাকা আপনি ওখানে যান, ওখানে গেলে হয়তো বা ভালো হতে পারে। মানে আপনার পরিচিত একজন যিনি ডিপিআরসি হসপিটালে চিকিৎসা করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, ওর ওয়াইফ নাকি ভালো হয়েছে, তখন আমি সুবাদে এখানে আসছি আর কি। সোজা হয়ে যে হাঁটবেন সেটা আপনি পারছিলেন না, খুবই ধীরে 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 ধীরে, তখন ধীরে ধীরে হয়েছে, এখন একটু উন্নত হয়েছে, সেটা বলা যাবে না যে উন্নত হয় নাই। আচ্ছা, হয়েছে। কতদিন স্যার আজকে এই ডিপিআরসি হসপিটালে আজকে কতদিন ভর্তি আপনি? আজকে 12-14 দিন হবে। 12-14 দিন হবে। সো আপনি দেখেছেন যে আগের থেকে এখন ডেভেলপ হয়েছে, উন্নত হয়েছে, এখন হাঁটা চলাটা প্রথম দিন যেভাবে হাঁটতেন তার থেকে অনেক ভালো করে হাঁটছে। হ্যাঁ, এখন চলে গেলে বা মেডিসিন বন্ধ হয়ে গেলে কি হয় সেটা তো আমি জানি না। আচ্ছা, কিন্তু ওভারঅল এখন পর্যন্ত আপনি যত হাসপাতালে আছি এখন পর্যন্ত মনে করেন আগের চেয়ে একটু ভালো আছে। আচ্ছা, তো আপনি কি স্যার এমনি আশা করেন যে আরো কিছুদিন যদি আপনার পক্ষে থাকা সম্ভব হতো বা তাহলে হয়তো ডেভেলপমেন্ট আরেকটু ভালো হতো, সেটা কি আপনার মনে হয় স্যার? এটা হয়তো বা হতে পারবো, সেটা আমি সঠিক বলতে পারবো না। এমনি স্যারের চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন যে স্যারের চিকিৎসাটা কেমন? স্যারের চিকিৎসাটা ভালো, যে স্যার অন্য অন্য ডাক্তার কাছেও কিছু দেখেছে, স্যার যেভাবে মনে করেন একটা রোগীর কথা মন দিয়ে উনি শুনে একটা রোগীকে বুঝায়, আপনি এমনি করেন এমনি করেন, জাস্ট ওনার এদিক দিয়ে ভালো আছে। আচ্ছা, মানে একটা দীর্ঘ সময় উনি সময় প্রদান করেন, সময় দিয়ে দেন এবং মনে করেন জিনিসটা উনি ওয়ার্ডে এসে নিজে রোগীকে দেখেন, টাইম টু টাইম উনি এসে এসে তার প্রত্যেকটা পেশেন্টকে উনি দেখেন। হ্যাঁ, সময় মতো উনি মনে করেন আসছে, যা কয়েকজন রুগী আছে রুগীদের সাথে কথা বলতেছে, আপনার কি সমস্যা, আপনার কি সমস্যা, এগুলো বলতেছে এবং দীর্ঘ সময় বসে বসে উনি পুরো জিনিসটা উনি দেখেন। এগুলো জানার পরে উনি আবার বলে ওয়ার্ডে নিয়ে আসো বা আমাদেরকে যারা থেরাপি দিয়ে ব্যায়াম করা ওনাদেরকে বলে যে এখানে আসো, উনি বলে দিচ্ছেন যে কাকে কিভাবে কখন কিভাবে এটা করো এটা করো এটা করো এটা, এই কথা বলে টাইম টু টাইম দিচ্ছেন। প্রতিদিন কতবার করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হতো স্যার? আমাকে 3 বার প্রতিদিন 3 বার করে দেয়, সকালে দুপুরে রাতে। আচ্ছা, তো এই 3 বার করে ট্রিটমেন্ট পাওয়ার কারণে আপনি এখন দেখছেন যে আগে থেকে অনেকটুকু বেটার, ভালো করে আপনি হাঁটা চলা করতে পারছেন। এটা তো ব্যায়াম, ব্যায়াম তো চিকিৎসাটাই 3 বার যে যেটা বুঝি, এটা ব্যায়ামই হয়, ব্যায়ামই হচ্ছে, ইলেকট্রিক থেরাপি দেওয়া হয়, যেমন মনে করেন ম্যাগনেটিং করে, সুই দিয়ে করে, অনেক কিছু করে, ওনাদের ইয়া ওনারা করে যাচ্ছে।
আপনি তো বলেন যে 13-14 দিন আপনি ডিপিআরসি হসপিটালে ভর্তি আছেন, তো আপনার রুমে তো আরো অনেক মানুষ ছিল, তাদেরকে কেমন দেখেছিল আশপাশে যারা ছিল? না, সবাইকে আমি বললাম না, স্যার সবাইকে জিজ্ঞেস করে ওয়ার্ডে ঢুকার পরে মনে করেন ডান প্রান্ত থেকে বাম প্রান্ত যায়, বাম প্রান্ত থেকে ডান প্রান্ত যায়, আপনার কি সমস্যা, আপনার কি সমস্যা, কি হয়েছে, কি জন্য আসছিলেন, এটা হয়েছে না, এটা হয়েছে না, সবকিছু জিজ্ঞাসা করেন, টাইম সব কিছু দেখেন। স্যার অন্যান্য রোগীরা কেমন সুস্থতা হতে দেখেছেন কেমন তাদেরকে? তাদের তারা তো এখন বলতেছে তারাও ভালো আছে। আচ্ছা, ব্যথা মুক্ত অনেকেই হয়ে গেছেন যারা দীর্ঘদিনের ব্যথা নিয়ে এসেছেন। স্যার অসংখ্য মানুষ আছেন, আপনি যেরকম একটা মানুষের কথা শুনে আপনি এসেছেন এই ডিপিআরসি হসপিটালে উপকৃত হয়েছেন, অসংখ্য মানুষ আছেন যারা ক্যামেরার পাশে আছেন, তাদের জন্য যদি আপনি কিছু বলেন স্যার। যে সবাই যেহেতু মনে করেন এটা তো রোগ তো মানুষের হবেই, জি ভালো করার বালিগুলো আল্লাহ, অবশ্যই অবশ্যই, ওনারা ডাক্তার সাহেব এটা উসুল্লা, জি এই সুবাদে মনে করেন যার যেহেতু আসে ডাক্তার সাহেব নিজে আসে, জি জি, উনি একদিন পর দুদিন পর বা আসে ডাক্তার সাহেব আসি রুগীর সাথে আলাপ করে, জি জি, কি সমস্যা কেন, হুম কি সমাধান দিতে পারি, কোথায় ব্যথা ছিল, কি ছিল, বা আমার হাড়ে ব্যথা ছিল, কোমর আসছে, কোমর ছিল বা ফিটে আসছে, এগুলো বললে উনি মোটিফাই করে, জি জি, মোটিফাই করে জিনিসটা লোকজনকে বলে এটাকে এটা করো, এটাকে এটা এটা করো, নিয়ে সারিয়ে পড়ে আপনাদের কাছে। দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে উনি অচিরেই সম্পূর্ণভাবে সুস্থ থাকেন, ভালো থাকেন এমনটাই, এবং সুস্থ স্বাভাবিকভাবে হাঁটাচলাটা করতে পারেন, নিজের কাজগুলো উনি নিজে করতে পারেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।